আরে বন্ধুরা, তো পুজো চলে এসছে, তাই জন্য পুজোর উপলক্ষে একটু স্কিন কেয়ার করা হচ্ছে, এখন একটু হেয়ার কেয়ার করা হচ্ছে। দেখো বাটিতে, দেখে কেউ আমি কিছু মনে করো না, বাটিতে এখানে একটা হেয়ার প্যাক করে নিয়েছি। এটা হচ্ছে তিসি, মেথি, কালো জিরে, মানে ফুটিয়ে এরকম একটা টেক্সচার চলে আসবে। তার মধ্যে একটু তেল মিশিয়ে নিতে হবে, তারপরে এবার এটা সারা মাথায় দিয়ে নিতে হবে। তাহলে মাথায় মাখলে কি হবে? মাথায় মাখলে চুল পড়, মানে যেই পরিমাণে চুল উঠে যাচ্ছে, মানে এক সময় টাকি হয়ে যাবো। তাই একজন আমাকে এই টিপসটা দিল, তাই দেখি অ্যাপ্লাই করে কি হয়। আর মাথায় মাখিয়ে দেবে কেটে এখন, তাই বলো। আর মাথায় মাখিয়ে দেবে, দেখো আমার হেল্পার, হেল্পারের যখন কোনো কিছু হয় আমি মাখাই, আমার কোনো কিছু হলে হেল্পার মাখাবে। হেলপার মাখাবে? এখন বাধ্যতামূলক মাখাতে হচ্ছে বন্ধু, সুন্দর করে মাখিয়ে দেবা। বলছি এই মাখাই দাও, নাহলে এখন পার্লারে যাবো, পার্লারে তো মাখাই হেয়ার স্পা। আরে দেখো কি দেখি আমার কেমন লাগছে। আরে এটা পিষিয়ে জাল দিলে এরকম লাল লাল হয়। তোমরা কমেন্টে জানাবে যে সত্যি সত্যি এগুলো মাখলে কি চুলের কোনো কি বলে বলে কোনো কিছু উপকার হয় নাকি? না, শুধু ভাও বেকার আমাদের মাথায়। আরে না না, মেথি টেথি গুলো তো ভালো, যদি চুলের উপকার হতো তাহলে আমার মাথায় তো বলি চুল থাকতো, তো আমার তাহলে মাখাতে পারতাম। তুমি কোনো দিন মেখেছে? না। তাহলে আর কি বলবো বোধরা, এই যদি যদি চুল যদি ভালো থাকে, যদি চুল উঠে তাহলে পৃথিবীর কেউ ডাক থাকতো বলতো, তাহলে ওই আদিবাসী হেয়ার অয়েল কি করতেছে? আদিবাসী হেয়ার অয়েল একটা ব্যবসা করবো ভাবছি। তো যদি তোমরা আদিবাসী হেয়ার প্যাক, আদিবাসী হেয়ার অয়েল এই প্যাক, এটা হচ্ছে আদিবাসী হেয়ার প্যাক, তাহলে ব্যবসা করবো ভাবছি। এটা হচ্ছে দেখো কতটা জ্বালা সহ্য করতে হয় বিয়ের করে। তোমরা বিয়ে করবা? করবা বিয়ে? যখন জামা কাপড় কেটে দিই, তখন কিছু ইস্ত্রি করে ভাঁজ করে রাখি, তখন তো করতে হেভি লাগে। যখন যখন পকেটের থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে তো বাজারে, আর শুধু অনলাইনে অর্ডার, বাজারের থেকে কেনা, আমি যাবি এইসব। কিন্তু এইসব যে যেসব প্রোডাক্ট এই যে কিনেছে, এই যে এইসব, এটা কিন্তু আমরা কিছু বলে না, সব নিজে নিজে কিনে নিয়েছে। আমার টাকা তোমার টাকা কোথা থেকে আসে? তাই সেই টাকাগুলো আমি বাঁচাই। কি করে বাঁচছে তোমার কাছে? তোমার কাছে টাকা যায়? আমি এই সারা মাস সংসারে কাজ করে, তার কি একটা বাড়ি তো? যাই হোক, এখন আমরা মাথায় এটা মেসেজ কমপ্লিট করে অলমোস্ট যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করে দিও। এখন আমাদের হেড মেসেজ চলছে, চলবে এইভাবে। আরে এই নিচের দিকে দাও, চলো বাই করে দাও, নিচের দিকে বাই করে দাও। চলো টাটা, বাই বাই।